অভিনব কায়দায় পিকআপ ভ্যানে ফেন্সিডিল পরিবহনকালে চালক ও হেলপার সহ দুইজনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি গায়বান্ধার গোবিন্দগঞ্জের বকচর এলাকার। এই ঘটনায় আজ শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন বলেন, কাঠের গুড়া বোঝায় একটি পিকআপ ভ্যান রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে বকচর এলাকায় পৌঁছালে পুলিশ সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে গাড়িটি পালানোর সময় পুলিশ তাদের আটক করে। একটা চেকপোস্টে গতকাল যেটা দেখছেন সামনে পিকআপ রয়েছে, একটি পিকআপে 25 বস্তা কাঠের গুঁড়ো। নিয়মিত চেক করাকালীন এর ভিতরে 4 বস্তা ফেন্সিডিলের বস্তা গতকাল আমরা উদ্ধার করি এবং এই 4 বস্তায় সর্বমোট 1048 বোতল ফেন্সিডিল নামীয় মাদক যেটা আমাদের সামনে রয়েছে এটা গতকাল আমরা উদ্ধার করি। এ সময় কাঠের গুঁড়া বোঝায় 4টি বস্তা থেকে 1048 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পিকআপ ভ্যান চালক ইমরান ও হেলপার রবিউলের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রামে। তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন। অভিযানকালীন আমরা দুজনকে, একজন ড্রাইভার এবং সঙ্গীও একজনকে গ্রেপ্তার করি। এই দুজন ব্যতিরেকে আরও দুজন, 4 জনের নামে নিয়মিত মামলা রুজু হয়েছে গোবিন্দগঞ্জ থানায়। তদন্তের স্বার্থে এই অভিযান অব্যাহত রয়েছে।